দেশের ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছেন, বারবার ফিরে এসেছেন মৃত্যুর কাছ থেকে। স্বাধীন দেশে মুক্তিযোদ্ধা হিসাবে কোনো সুবিধা নেননি, চাননি একটি সার্টিফিকেটও। একমাত্র উদ্দেশ্য ছিল শোষণ আর বঞ্চনার হাত থেকে দেশ ও মানুষকে মুক্ত করা। দেশ, মানুষ আর মুক্তিযুদ্ধ নিয়ে এমন দুই বীর মুক্তিযোদ্ধার আবেগ আর স্বপ্নের কথা জানাচ্ছেন মাজার মিলন। ক্যামেরায় ছিলেন সাদেকুল ইসলাম খোকন। রাজনীতি কিংবা অর্থনীতি, সব ক্ষেত্রেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাতে শোষণ আর বঞ্চনার শিকার ছিল 7.5 কোটি বাঙালির প্রায় সবাই। নিপীড়ক সেই শাসক গোষ্ঠীর হাতে নির্যাতিত মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা দানা বাঁধতে থাকে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর থেকেই। 23 বছরের লড়াই সংগ্রামের চূড়ান্ত অধ্যায় সূচিত হয় 1971-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এমন শোষণ, বঞ্চনা আর নিপীড়নের শিকার বাঙালি জীবনের গল্প শোনাচ্ছিলেন খন্দকার আয়ুব। অন্য সবার সঙ্গে বঞ্চনার শিকার ছিলেন তিনি নিজেও। বঙ্গবন্ধুর যে লিফলেট হয়েছিল একটা, সোনার বাংলা শোষণ কেন, এটা পৌঁছে যখন চকচোখ দিয়ে ঝকঝকে পানি পড়ছে। আমার একটা ইন্টারভিউ দিলাম ইউনাইটেড ব্যাঙ্ক, 110 টাকা বেতন আমাকে দেয় দেয়, তো বড় কষ্ট দিয়ে আমি আছি যে ভাত খাবো সেটা আমার কি সুযোগটা দিল না, যেহেতু এই বাঙালি। 25 মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হায়েনাদের বর্বর তাণ্ডব লীলা দেখেছেন 26 মার্চ সকালে। দেশের ডাকে সাড়া দিতে দ্বিতীয়বার ভাবেননি, দুপুরের পরপরই চলে যান মানিকগঞ্জ। সেখানে বড় ভাইয়ের মাধ্যমে নাম লেখান মুক্তিযুদ্ধে। ফারিরচর ও আশেপাশে গেরিলা যুদ্ধের সেসব স্মৃতি শোনাতে গিয়ে আবেগের বাঁধ ভাঙে এই মুক্তিযোদ্ধার। ডুব দিয়ে আসি, হয়তো নাকটা বের করে মাথার উপরে ইয়ে দিয়ে চৌষুরি পানা দিয়ে বসে সারাতে বসে সুযোগ পাচ্ছি না। দেখা গেল 3 দিনও চলে গেছে, ঘুমানোর জায়গা ছিল না বাবা। আমার এই ধানের খড় ছিল, খড় বিছিয়ে নিয়ে খার ঘর গাড়ি দেওয়া ঝুঁকি। যারা গরিব ছিল, বিধবা ছিল, যারা ভাত খেতে ভাত পারতো না, এই কৃষক মানুষ ছিল, এরা আমাদেরকে বাঁচাইছে। তারা যদি খাইতে পারে না, কিন্তু খাওয়াতে সে আমাদের এই মানিকগঞ্জে খাওয়াইছে আমাদের। এক একটা অভিযান ছিল স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করার এক একটা প্রস্তুতি। আচ্ছা, একটা ব্রিজ মার্ক উড়াইতে হবে, কিন্তু এই ব্রিজ দিয়ে তো সবসময় আমি গাড়ি চলতেছে, যদি ধরা পড়ে যাই তাহলে তো আমাকে আমি মেরে ফেলে দেবে। আমার সবাই মিলে তখন ওই একটা শপথ কিনলাম, ভাই এই দেখা শেষ দেখা, আর কোথায় দেখা হবে না। যুদ্ধ শেষে ফিরে এসে জীবনের নানান চড়াই উচ্চাই দেখেছেন, কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে কোনো সুবিধা নেননি কোনো দিনই। মুক্তিযুদ্ধ করছে দেশের জন্য, মানুষের জন্য, দেশের ভালোর জন্য, আর আমি টাকা পয়সা নিয়ে আমি খাবো, আমি ব্যবসা করবো, আমার আত্মীয়স্বজন খাবে, আমার বাপ মা খাবে, এ আমার কোনো নেই ছিল না। এই ছিল আমার দেশ, দেশের জনগণ। 71-এর আরেক বীর সেনানী মাজহার মান্নান দেশ আর দেশের মানুষের জন্য মৃত্যুকে চ্যালেঞ্জ করেছেন পরিবারের সবাইকে নিয়ে। আমাদেরকে ইয়াং ব্লাড দেখলেই মেরে ফেলছিল, উপায় ছিল না, যার জন্য আমরা 3টা ভাই জানি যে এমনিও মরবো তো মেরে মরবো, এমনি মরবো কেন। ভারতের হাফলংয়ে ট্রেনিং শেষে মুক্তিযুদ্ধে যোগ দেন নরসিংদীতে, শোনাচ্ছিলেন প্রথম যুদ্ধের অভিজ্ঞতা। পালিয়াপাড়াতে যে যুদ্ধটা হয়েছিল ওইটা আমার প্রথম লাইফে প্রথম যুদ্ধ, আমাকে মুখোমুখি যুদ্ধের মতো যেটা, সেখানে যে ব্যাপার, আমার যে এই সাইডতে গুলিটা চলে গেল, এই গুলিটা এটুকু হলেও তো আপনাদের সঙ্গে আর দেখা হতো না। তখন আমরা বুঝেছিলাম যে আর হয়তো বাঁচবো না। মৃত্যুর এমন কাছাকাছি গিয়েছেন অনেকবার, ফিরেও এসেছেন, কিন্তু কোনো সুবিধা চাননি কোনো দিনই। বরং মুক্তিযুদ্ধের গৌরবগাথা অন্তরে ধারণ করেন, সেই অভ্যাসেই যাপন করেন প্রত্যেকটি দিন। লাইন ধরে খাবারটা নিতে হতো, প্লেট নিয়ে যেতে হতো, আর প্লেটে একবার খাবার নিয়ে আর এক দ্বিতীয়বার নেওয়ার সুযোগ ছিল না। সেই অভ্যাসটা আমার আজও পর্যন্ত রয়ে গেছে। এখনও আমি যখন খাবার সব কিছু একসঙ্গে নিয়ে খাই, তখন আমার ওয়াইফ বাচ্চারা বলে যে বাবা কে কোন দেশে ভদ্র, তুমি একটা হচ্ছে ক্যাডার সার্ভিস অফিসার, তুমি এগুলো কী। আমি যে বাবা এটা ওই যে অভ্যাসটা রয়ে গেছে, আর খেতে বসলাম ওই কথা মনে পড়ে, যার জন্য আমি ওই অভ্যাসটাকে ইচ্ছা করে ত্যাগ করি। মুক্তির স্বপ্ন পূরণ হয়েছে, দেশ গঠনে নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করে গেছেন জীবনভর, শেষ বেলায় এসে সেই স্বপ্ন যেন আরও রঙিন হয়ে উঠেছে। ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে তাদের অবিচল সংগ্রামের বিনিময়ে পাওয়া বাংলাদেশের নাম জ্বলজ্বল করবে বিশ্ব মানচিত্রে, সত্যিকারের সোনার বাংলা হিসেবে। আমার নতুন প্রজন্মের কাছে আবেদন যে বাবা, আমরা হয়তো ভুল করেছি, তোমরা ভুল করো, তোমরা এগিয়ে আসো। মাঝহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।